মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও নজর কাড়ল উত্তরবঙ্গ। প্রথম হলেন আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাই স্কুলের ছাত্র অভিক দাস। অভিকের প্রাপ্ত নম্বর 496। ছোটবেলা থেকেই মহাকাশের মাঝে লুকিয়ে থাকা রহস্য আকর্ষণ করত অভিককে। বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি এই টান থেকেই সে ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায়, পড়তে চায় অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে। কেমন লাগছে, প্রথম অনুভূতি কেমন? অবশ্যই খুব ভালো লাগছে এবং পরীক্ষাতে ভালো হয়েছিল, তার জন্য রেজাল্টটাও ভালো হলো, তার জন্য সম্পূর্ণ যে স্যাটিসফ্যাকশন আছে সেই স্যাটিসফ্যাকশন আমার হচ্ছে। কতটা আশা ছিল কি বলবে? আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল, এটা আশা করেছিলাম যে প্রথম 10-এর মধ্যে বা প্রথম 5-এর মধ্যেই থাকব, তবে একেবারে প্রথম হয়ে যাব সেটা তো আশা করিনি। তো সেটা যে সত্যি সম্ভব হয়েছে, প্রথম একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি, তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে। কত ঘন্টা পড়তে, কতজন গৃহ শিক্ষক ছিল? দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের বটি তৈরি হয়েছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা, আমাদের সময় তো আটকে থাকা ঘোরানো হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও, অটল সেতু থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও, প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটা, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। নিয়মিত মানে নিয়মিত আমি পড়াশোনা করতাম, নির্দিষ্ট একদম সময় বেঁধে ঘড়ি ধরে পড়াশোনা করিনি, কিন্তু যখনই মন চেয়েছে প্রায় সারাদিনই মোটামুটি পড়াশোনা করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল। তো মোটামুটি দিনে 8-10 ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত। আর গৃহশিক্ষক আমার 6টা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ এবং বেঙ্গলি। তো 6টা সাবজেক্টেরই একজন করে গৃহশিক্ষক ছিলেন। কি করেছে এরপরে, কি নিয়ে পড়বে? আমার ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। তুমি মাধ্যমিকে কত স্থান পেয়েছিলে? আমি মাধ্যমিকে রাজ্যে 4th হয়েছিলাম। তো এবার প্রথম হলে রাজ্যে কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছিল, সে হয়েছিল 4th। ছেলের এই সাফল্যে তাই খুশির হাওয়া দাস পরিবারে। আলিপুরদুয়ারের পূর্ব অরবিন্দনগরের পাড়াপড়শিদের ভিড়, সকলেই আসছেন শুভেচ্ছা জানাতে। কি আশা করছিলেন? হ্যাঁ, আমাদের আশা ছিল যে ও প্রথম 5-এ থাকবে, তো একদম প্রথম হয়ে যাবে সেটা তো ভাবা যায় না, কারণ এটা অনেক লাকের ব্যাপার থাকে। তো ঠিক আছে, হলো, খুব ভালো লাগছে। এখন এরপরে কি নিয়ে পড়বে, কি আশা করছেন? ও গবেষণা লাইনে যাবে এবং গবেষণা করে ও ভবিষ্যতে বিজ্ঞানী হবে। ছাত্রের সাফল্যে খুশি স্কুলের শিক্ষক থেকে শুরু করে পরিচালন মণ্ডলীর সবাই। অভিক দাস এক জিনিয়াস স্টুডেন্ট অফ আর স্কুল, তার যে অসাধারণ প্রতিভা আমরা কিন্তু দীর্ঘদিন থেকে দেখে আসছিলাম। মাধ্যমিকে কয়েকটা নম্বরের জন্য ওর স্থান হয়েছিল, কত হয়েছিল ওর স্থান হয়েছিল 4, কিন্তু সেটা আরও একটু আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা সম্ভব হয়নি। কিন্তু তার যে প্রতিভা, সেটা প্রতিভাকে কখনো দাবিয়ে রাখা যায় না, সেটা কিন্তু অভিক দাস হায়ার সেকেন্ডারি 2024 সালে সেটা করিয়ে দেখালো। ওর মধ্যে অসম্ভব প্রখর প্রতিভার একটা সমাহার, ও বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো হতো বা বিভিন্ন সংস্থার যে কুইজ কম্পিটিশন থেকে শুরু করে এসএ কম্পিটিশন বা ডিবেট, এগুলোতে যে অংশগ্রহণ করতো তাতে কিন্তু সে প্রথম স্থান দখল করে নিত। দুর্দান্ত অনুভূতি, দারুণ অনুভূতি, গর্বের অনুভূতি। আলিপুরদুয়ার জেলা তথা ম্যাকুলিয়াম স্কুল, রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম অভিক দাস। ও সবসময় ভালো ছেলে, মাধ্যমিকেও 4th হয়েছিল, ও একটা দুটো সাবজেক্টের 1-2 নম্বরের জন্য হয়তো প্রথম 1-2 থাকতে পারেনি। এবার উচ্চ মাধ্যমিকে প্রথম, এবং এর জন্য সত্যি স্কুলের শিক্ষাকর্মী, শিক্ষক, ছাত্র, গার্জিয়ান, অভিভাবক, ম্যানেজিং কমিটি, আলিপুরদুয়ারবাসী, জেলাবাসী, শহরবাসী প্রত্যেকে দারুণ 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 খুশি। সেলিব্রেট করবেন তো? অবশ্যই, আমাদের নিজেদের মতো করে ছাত্রকে নিয়ে, অভিককে নিয়ে স্কুল কর্তৃপক্ষ, পাড়া, ওয়ার্ড, জেলা সবাই সেলিব্রেট করবে, এটাই আমার আশা। এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার 90%।
গতবারের তুলনায় সামান্য বেশি। প্রথম দশে আছেন 15টি জেলার 58 জন পড়ুয়া। সব ছাত্রছাত্রী ভবিষ্যতে প্রতিষ্ঠিত হোক, জীবন যুদ্ধে জয়ী হোক, এই কামনা করছি আমরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।